সুর বদল বলাগড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর ঠিক কি হয়েছে সেদিকে একটু ডিটেলসে নজর রাখি সুর বদল তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর বলাগড়ের বিধায়ক তিনি কিছুদিন আগে আপনার মনে থাকবে তিনি ঠিকই বলেছিলেন দলের নির্দেশ মেনেই দলীয় কর্মীদের হয়ে প্রচার করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে তার এই বক্তব্য কিন্তু কিছুদিন আগে তিনি বলেছিলেন যে দলের নির্দেশ অমান্য করেই তিনি নির্দল প্রার্থীদের হয়ে প্রচার করবেন এমনকি তার এই ক্ষোভ একেবারে প্রকাশ্যে তিনি জাহিরও করেছিলেন হঠাৎ করে তার এই সুর বদল এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী এই যে হঠাৎ করে সুর বদল কোথাও কি দল যেভাবে ব্যবস্থা নিচ্ছে তারই প্রেক্ষিতে সুর বদল মনোরঞ্জন ব্যাপারী বলাগড়ের বিধায়ক তিনি যেটা আমাদের জানিয়েছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে দল যে নির্দেশ দিচ্ছে অর্থাৎ নির্দলদের হয়ে প্রচার করবে না দলের সিম্বল পাওয়া ক্যান্ডিডেটদের হয়েই প্রচার করতে হবে সেই নির্দেশ মেনেই কিন্তু তিনি এই মুহূর্তে প্রচারের কাজে যাবেন এবং সেই কাজটা তিনি ইতিমধ্যেই শুরু করেছেন তিনি জানাচ্ছেন যেটা এবং সেক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে যে যেহেতু দলের এই মুহূর্তে তিনি দলে রয়েছেন এবং দল ছাড়েননি ফলে দলের নির্দেশ তিনি অমান্য করবেন না পাশাপাশি তিনি এটাও বলছেন যে তিনি মাত্র দু বছর হলো তিনি এক্ষেত্রে এসেছেন অর্থাৎ তৃণমূলের যে রাজনীতি সেই তৃণমূলে তিনি যুক্ত হয়েছেন এবং সেই যে রাজনীতির জগতে তার দু বছর হলো মাত্র তিনি এসেছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে বিষয়টা নিয়ে তার মূল ক্ষোভের জায়গাটা ছিল যে দলীয় প্রার্থীদের টিকিট না দিয়ে টাকার বিনিময়ে অন্য লোকেদের টিকিট দেওয়া হচ্ছে সেই বিষয়টা নিয়ে তিনি বলছেন যে সেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলনেত্রী তিনি সিদ্ধান্ত নেবেন যেহেতু মাত্র দু বছর তিনি এসেছেন রাজনীতিতে সবেমাত্র তিনি এসেছেন ফলে এই বিষয় নিয়ে তিনি নতুন করে আর কিছু ভাবনা চিন্তা করছেন না সেক্ষেত্রে যারা নির্দল হয়ে দাঁড়িয়েছেন দলীয় টিকিট না পেয়ে তাদের প্রতি তার সহানুভূতি থাকছে কিন্তু সেক্ষেত্রে থাকলেও তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দলের নির্দেশ মেনেই কার্যত তিনি যেটা জানাচ্ছেন যে তিনি নির্দল নয় বরঞ্চ দলীয় প্রার্থীদের হয়ে তিনি প্রচার করবেন যা ঠিক তার আগের যে বক্তব্য তার বক্তব্যের সম্পূর্ণ বিপরীত ধন্যবাদ শ্রেয়সী মনোরঞ্জন ব্যাপারে তিনি ঠিক এখন কি বলছেন শুনি দলের নির্দেশ যারা নির্দল হয়েছে এখনো তো দলের মধ্যে আছি দলের নির্দেশ যে যারা নির্দল তাদের হয়ে প্রচারে যাওয়া যাবে যদিও আমি সেই মানুষগুলোর প্রতি আমার সহানুভূতি আছে সমবেদনা আছে আমার জন্য নির্বাচনের সময় তারা কি পরিমাণ পরিশ্রম করেছে সেটা আমি দেখেছি এবং এটাও আমি জানলাম দেখলাম যে কিভাবে তাদের বঞ্চিত করা হলো দল বুঝবে তারা বুঝবে তাদের দল তারা বুঝবে আমি তো সবে নতুন এসেছি নবাগত মাত্র দু বছর হয়ে এসেছি এবার দিদি তাদের কি করবে দল তাদের কি করবে সেটা তারা বুঝবে এখনো যতক্ষণ পর্যন্ত দলের মধ্যে আছি ততক্ষণ পর্যন্ত দলের সিদ্ধান্তই মানতে হবে দল যখন বলেছে নির্দলদের প্রচার করা যাবে না ততক্ষণ পর্যন্ত সেই নির্দেশগুলো আমাকে মানতে হবে আচ্ছা দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোনো কথা হয়েছে আমার কোনো কথা হয়নি কিন্তু টিভি মারফত পত্রপত্রিকা মারফত জানতে পারছি যে নির্দলদের প্রচার করা যাবে না সে যতই যোগ্য হোক আর যতই পরিশ্রমী হোক আর যতই দলকে ভালোবাসুক টিকিট যাকে দেওয়া হয়নি তার জন্য পরিশ্রম করা যাবে না তো আমার তো অন্তত 25-35% আমি টিকিট পেয়েছি সেই লোকগুলোর জেতাবার জন্য তো আমাকে খাটতে হবে তাদের জন্য আমি আগের দিন আপনি বলেছিলেন যে নির্দলদের হয়ে আপনি নামবেন না তাহলে আগের দিন বললেন আজকে বলছেন করবেন না কেন এটা আগের দিন তো বলেছিলেন যে ওদের হয়ে নামবেন সেটা কেন বলেছিলেন আমি কি বলেছি ওদের হয়ে নামবো আপনি বলেছিলেন যে ওদের হয়ে প্রচার করব বলেছিলেন আগের দিন কি জানি আমার মনে নেই এর আগে মনোরঞ্জন ব্যাপারী তৃণমূল কংগ্রেস বিধায়ক তিনি কি বলেছিলেন সেটা শুনব নবীনেরা যে তুই এক্সট্রা টিকিট কোথা থেকে এলো কিভাবে এলো এর পিছনে বিরাট একটা টাকার খেলা আছে সিআইডি তদন্ত হোক প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়েছে নবীন এবং এই টাকার ভাগ অনেক দূর পর্যন্ত পৌঁছেছে অনেক দূর মানে কত দূর বলছে হ্যাঁ জেলা পর্যন্ত পৌঁছেছে মানে জেলা সভাপতি পর্যন্ত সভাপতি পর্যন্ত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা